তো গতকালকে গেছিলাম গা হসপিটালে, তো কাকি মানে আচার বানানো হয়েছে। বাট যে আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ও ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা হচ্ছে শুরু করছি দুপুর থেকে, মা রান্নাবান্না করছে সেখান থেকে। তো আমি আসলাম আর কি সামনাসামনি আপনাদের সাথে একটু কথা বলার জন্য, সালাম দিলাম। আর এখন আছে একটু রাস্তায়, মানে আমাদের বাড়ির সামনে, যে দেখতে পেতেছেন আমাদের বাড়ি। তো এমনিতে আমার আসা হয় না, অনেক দিন পরে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, তো এখানে একটু বাতাস লাগতেছে এই জন্য। আসলে গরমের সিজন তো, আর এত রোদ আর প্রচণ্ড গরম, এজন্য হাঁটাহাঁটি করতে করতে এখানে এসে বাতাস, এই জন্য দাঁড়াই আপনাদের সাথে কথা বলতেছি। আর আজকে হচ্ছে তেমনভাবে আপনাদেরকে কিছু শেয়ার করতে পারি না, এটা কারণ একটু অসুস্থ হয়ে পড়ছি। কাল হচ্ছে ডাক্তারের কাছ থেকে আসার পরে শরীরটা একটু খারাপ খারাপ লাগছে। তার কারণ হচ্ছে এমনিতেই হচ্ছে আমার শরীরে প্রচুর রক্ত কম, আর কালকে হচ্ছে টেস্ট করানোর জন্য কিছু রক্ত নেওয়া হয়েছে, তো এই জন্য আর কি একটু দুর্বল হয়ে পড়ছি। আসলে এমনিতে সুস্থ আছি, সব দিক দিয়েই পারফেক্ট, বাট শরীরে রক্ত খুবই কম, এই জন্য আর কি মাঝে মধ্যেই আমার প্রবলেম হইতেছে। আর ডাক্তার হচ্ছে আমাকে 2 মাসের মধ্যে বলছে, মানে যতটুকু বাকি আছে মানে অতটুকু রক্ত যেন পূরণ হয়ে যায়, সেজন্য খাওয়া দাওয়া বাড়ানোর কথা বলছে। আসলে রক্তের পরিমাণটা এত কম যে মানে আমার শরীরের জন্য খুব রিস্ক হয়ে যেতেছে। তো তারপরও চেষ্টা করতেছি যাতে খাওয়া দাওয়া করে ঠিকঠাক হয়ে যায় সব কিছু, তবে জানি না কি হয়, আল্লাহই জানে। তো আরও কিছুদিন টাইম আছে, তো আমাকে 2 মাসের মধ্যে বলছে যাতে 2 মাসের মধ্যে মানে যতটুকু ঘাটতি আছে রক্তের সেটা যেন পূরণ হয়ে যায়। আর এমনিতে কোনো প্রবলেম নাই আমার, বেশি করে পানি খেতে বলছে, এটা সব সময় আমাকে বলা হয়, বাড়িতেও এমনি বলা হয় যাতে আমি একটু পানি বেশি খাই। সো যতটুকু পরিমাণ খাইতে পারি অতটুকুই তো খাবো, তার চেয়ে বেশি কীভাবে খাবো জানি না, তবে চেষ্টা করি বেশি খাওয়ার জন্য। তো ডাক্তার বললো যাতে একটু পানির পরিমাণ বেশি আর খাওয়া দাওয়ার পরিমাণও বেশি, তবে বেবির কোনো প্রবলেম নাই, সব কিছু ওকে, কোনো সমস্যা নাই কাম, শুধু আমার একটু প্রবলেম আছে, তাছাড়া কোনো প্রবলেম নাই। যাই হোক, এখন হচ্ছে চেষ্টা করব বেশি বেশি খাওয়া দাওয়া করার, কারণ এখন আর কি নিজেই বুঝতে পারি আসলে যে অসুস্থ বোধটা একটু নিজের মধ্যে বেশি হয়, কারণ শরীরে খুব কম, মানে মনে হয় যে আমার শরীরে বল পাইতেছি না এরকম। তারপর হচ্ছে প্রচুর মাথা ঘুরে, এটা হচ্ছে রক্তশূন্যতার জন্যই, যদি এটা মানে সম্পূর্ণ থাকতো তাহলে হয়তো এরকম হইতো না। তাছাড়া আমার কোনো প্রবলেম হয় না, এমনিতেও কোনো প্রবলেম হয় না বা আসে না, এই সময় অনেক ধরনের সমস্যা হইতে পারে বা কিছু সেই ধরনের কোনো প্রবলেম আসলে হয় না। তা দেখা যায় মাঝে মধ্যে কিছুক্ষণ বেশি সময় বসে থাকলে হচ্ছে পেট ব্যথা হয়ে যায়, আমি এখন বসতে পারি না, হাঁটতেও পারি না, শুয়েও থাকতে পারি না, সব কিছুতেই আর কি একটু বেশি বেশি প্রবলেম দেখা যেতেছে। তো সব কিছুই হচ্ছে খুব কম পরিমাণে করা যায়, দেখা যায় 10 মিনিট যদি হাঁটি তাহলে 10 মিনিট বসে থাকি, আবারও 10 মিনিট শুয়ে থাকি, এরকম করে হচ্ছে সারাদিন কাটে। আর রাত্রেবেলা কী করব, রাত্রেও হচ্ছে মাঝে মধ্যে উঠে বসে থাকি, আবারও শুয়ে থাকি, আর রাত্রে খুব কম ঘুম হয়, এজন্য হয়তো আরও মানে দুর্বল বেশি লাগে আর কি মনে হয়, তো জানি না। তবে সবাই দোয়া করবেন যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আমাকে ডাক্তার আবার 3 সপ্তাহ পরে যাইতে বলছে, তো দেখি কি হয় আসলে। তো যাই হোক, আমার অতটুকু প্রবলেম হয়তো খাওয়া দাওয়া করে ঠিক করে নেব, তো আলহামদুলিল্লাহ আমার বেবিটা একেবারে সুস্থ আছে, ভালো আছে।
তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হাট বেশি কথা নাই বললাম, তো আজকে সারাদিনটা যতটুকু পারতেছি আপনাদেরকে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি। তো পাশেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। দেখেন এটা হচ্ছে আমের আচার। তো আমি গতকালকার একটা ভিডিওতে দেখাইছি আমাদের গাছের অনেক আম পড়ছে, তো কাকি হচ্ছে আমের আচার বানাইছে। আমি তো গতকালকে গেছিলাম গা হসপিটালে, তো কাকি মানে আচার বানানো হয়েছে, বাট এই যে এখনও তো মানে শক্ত হয় নাই আম, এই জন্য আর কি এরকম। তো দেখি আসলে কেমন হয়েছে। তো কাকি হচ্ছে আমার দিয়ে গেলো খাওয়ার জন্য। এমনিতে অনেক টক আবার, তবে খুব মজা হয়েছে। রাস্তায় আসছি, তো এই যে এগুলো হচ্ছে কালিজিরা, কালো জিরা বলে আর কি। দেখেন এই যে জিরা পুষছে এখানে, এই যে যেটা হচ্ছে রাস্তায় দিয়ে দিছে, গাড়ি যাইতেছে তো গাড়িতে হচ্ছে সব এই করে নিতেছে। এরকম হয় গ্রাম অঞ্চলে অনেক সময়, কাজে সারতে না পারলে। যে এগুলো হচ্ছে বিদ্যা মেশিন দিয়ে নিয়ে নিছে। তো বাসা হচ্ছে এমনি টুকটাক রোদ্রে দিয়ে হচ্ছে অল্প অল্প করে ছিলার চেষ্টা করছিল। এগুলো হচ্ছে মোচা, এটা সুন্দর করে হচ্ছে নিয়ে নিছে এই দিয়া। দেখেন এখানে হচ্ছে ভাত আর কি রোদ্রে শুকাতে দিছে, যেটা হচ্ছে চাউলের মতো হয়ে গেছে এখন। তো এই যে তরকারি রান্না করা হইতেছে, এখানে হচ্ছে পেঁয়াজ ভাজা হইতেছে লবণ দিয়া, লবণটা দিলে একটু ভালো হয়। তো এখানে হচ্ছে আদা রসুন জিরা তিনটাই আছে, যে তিনটা একসাথেই বাটা। আর এখানে হচ্ছে মরিচ বাটা, যেটা আর কি শুকনো মরিচ পাটায় বাটে সেটা। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো এটা কাছে তেলে আগে ভালো করে ভেজে নিতেছি, আদা রসুনটা সবটাই একসাথে ভাজা হয়ে যাবে, যেই কাঁচা ধাঁচটা থাকে সেটা হচ্ছে চলে যাবে। তো এখন হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, কারণ এটাকে সুন্দর করে একটু কষায় নিতে হইব, এই জন্য যেটা সুন্দর করে একটু কষায় নেব। এতে হচ্ছে তেজপাতাও দিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু অনেক সুন্দর কষানো হয়ে আসছে। তো এলাচ আর দারচিনি দিয়ে দিলাম একটু। এখন হচ্ছে এতে মাংসটা দিয়ে দিতে পারবো, কারণ এটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ মানে সরি সিদ্ধ বলে ফেলছি, আসলে এটা কিন্তু অনেক সুন্দর ই হয়ে গেছে। তো মাংসটা দিয়ে দিলাম, যেহেতু কষানোটা সুন্দর হয়ে গেছে তেল ছেড়ে দিছে, সেক্ষেত্রে এখন মাংসটা দিয়ে দেওয়া যায়। তো এখন মাংসটা সুন্দর করে কষায় নেব। এটাকে এখন সুন্দর করে কষায় নেব, আসলে কালারটা অনেক সুন্দর আসতেছে, ক্যামেরাতেও যেমন সুন্দর লাগতেছে বাস্তবে ওরকমই লাগতেছে, অনেক সুন্দর একটা কালার আসছে, দেখেই মনটা ভরে যেতেছে এরকম। তো এটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হয়ে গেছে, আপনারা দেখতেই পাইতেছেন। অনেকক্ষণ সময় নিয়ে কষাইছি, তা এখন হচ্ছে কিছু আলু দিয়ে দেব, অল্প পরিমাণ, অত বেশি না। তো এটাকে আবার একটু কষায় নেব, তারপর হচ্ছে পানিটা দিয়ে দেব, যেই পরিমাণ পানিটা দরকার সিদ্ধ হওয়ার জন্য, কারণ এই মাংসটা একটু সিদ্ধ হইতে সময় লাগবে, বাট পানিটাও একটু বেশি দিতে হইব। দেখতে পাইতেছেন কালারটা কত সুন্দর আসছে, খুবই ভালো লাগতেছে দেখতে।
এটা কষানো হয়ে গেছে, তো এখন হচ্ছে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়, কারণ যে কোনো জিনিস সিদ্ধ করার সময় হচ্ছে ঢাকা দিলে একটু ভালো হয়, তাতে করে সিদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে আসে। তো এখন আছে একটু ঢাকা দিয়ে রান্না করবো।